লম্পট বাবা রতপালি মহিলাক দেখিলে ঠকা হরকা করে অশ্লীল মন্তব্য বাধা দিবলে যা যুবকর ত্রিশূল দলিয়ায় ভাঙিলে নাক আপুনি দেখা এই দৃশ্য যোরহাট সদর থানার আরক্ষী আটক করে লই গেছে এজন বাবাক বিগত বহুদিন ধরে যোরহাটর রাজপথত ঘুরি ফুরা দেখবলে পা গৈছিল এইজন বাবাক কিন্তু বাবার বিরুদ্ধে অভিযোগ আছিল বাবায় মহিলা যুবতী দেখিলে অশ্লীল মন্তব্যে টকা সরকা কৈছিল আজি দুপুরিয়া যোরহাটর কে বিরোধত বাবার ওসরে পার হয়ে যাওয়া মহিলাক অশ্লীল মন্তব্য করা প্রত্যক্ষ করে এজন যুবকে বাবাক বাধা দিয়ে কিন্তু লম্পট বাবায় যুবকজনক উলুটাই গালি গালাজ করার লগতে ত্রিশূল দলিয়ায় যুবকজনের নাকত আঘাত করে আজি তেখেতো নামঘর মন্দিরত থাকিব লাগে তেনেকেতো মন্দিরত থকা মানুষজনে এনেকে ঘুরি ফুব নালাগে ভাল মানুষ যদি মন্দিরত থাকিব লাগে আজি মই যদি বেয়া লড়া হওয়াতে মই ভাল কথা নকল হতে যে মই তেখেতক কলো যে আপুনি বেয়ামান মাতি থকা পক্ষত মই তেনেকে মাতিলো যে আপুনি আজি নেপায় ন আপোনাৰ সকলো বাই ভনী সকলো আছে যে আপুনি বেয়ামান মতাৰ কাৰণে বেয়া পাইছো তই কোন বুলি মোক বেয়ামান মতাৰ কাৰণে মোক তই কোন বুলি মোক তিখিল পাতে আপোনাৰ একদম চকু নপৰি আজি মোৰ নাকতে পৰিছে সেই পাণ ৰক্ষা হৈছে মানে মই বেয়া বৃদ্ধি একোৱেই নাই কৰা সকলো সমূহ ৰাইজে দেখিছে মোক ঘটনাটো আপোনাৰ ৰাগাৰ ওচৰত ৰাগা ফণ্ডত ইতিমধ্যে যোৰহাট আৰক্ষীয়ে এই লম্পট বাবাক আটক কৰি নিজৰ জিম্মাত লৈছে নিউজ ডেস্ক ৰিপৰ্ট ইউএনএ